মাইক্রোফোনটা একটুখানি আমার কাছে দাও, আমি একটা চিন্তা আরেকটা আছে না আরেকটা আচ্ছা আমি সব কথা পরে বলছি। হ্যাঁ, তো প্রথমেই আমি তোমাদের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনের জন্য। তোমরা এতটা আপ্লুত, এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য সত্যি আমি মানে বিশেষভাবে আমি এবং আমার টিম প্রাউড ফিল করছি। তো আজকে ছোট্ট একটা কারণে আমার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো, কত বছর চাকরি হলো? 8 বছর। 8 বছর চাকরি হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে লোকো পাইলট হয়েছে। তো ও ছিল আজকে, ও মানে আজকের দিনে আমি ওর মুখে দাঁড় করাবো না, ওর অনেক কাজ আছে। আর একটু হ্যালো বা কিছু একটা। আমি আবার এখান থেকে আগে পড়াশোনা করতাম, পড়াশোনা করতে করতে আমি লোকো পাইলটে চাকরি পেলাম। আবার ওই আপগ্রেড করবো বলে যেই প্রিপারেশনের জন্য স্যারের সঙ্গে কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন না সেই এলআইসি জীবনের আগে জীবনের পরে বলেন। তো আমাদের স্টুডেন্ট আজকে 10 বছর, কত বছর হলো? 8.5 বছর, 8.5 বছর চাকরি হয়ে গেছে, আবারও কিন্তু অ্যাডমিশন নিল আজকে আবার একটা নতুন ব্যাচে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্যে। ঠিক আছে, ও চাকরি ওখান থেকে আর এক জায়গায় যাবে। মানে এরপরে মানুষের জীবন তো এরকম, ইরেলে চাকরি করতাম আমি অন্য কাজ করছি এখন, মানে এরকম ব্যাপার। তো মানে আমার আদর্শে অনুপ্রাণিত যারা, তারা নিজেদেরকে এভাবে মেলে ধরতে চাইবে। ওকে, আমি পরে কথা বলি, ঠিক আছে? তোমরা সবাই বসো, আমি বসার জন্য অনুরোধ করছি সবাইকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ম্যামরা আসতে একটুখানি গেলে ভালো। পরে আবার তুলবো, সব পোস্ট করে দেবো।